শোনা লাভ নাই, কে শিখেছিল সেটা সেটা বলো, নাম কি তোমার? হ্যাঁ কি নাম? সারিকা। আপনার নাম কি? হ্যাঁ শিউলি। দেখান নাম নাম কি? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে একটা ভিডিও দেখাবো যে মানুষের সাথে কিভাবে প্রতারণা করা হয়। দর্শক শ্রোতা, চাকরি দেবার কথা বলে বিভিন্ন মেয়েদের সাথে এগুলো কাজ করতেছে, তো আপনারা বুঝতে পেরেছেন কি কাজ। দর্শক শ্রোতা, মেয়েদেরকে চাকরি, দর্শক শ্রোতা মেয়েদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে তারপর তারা এভাবে শারীরিক সম্পর্ক করে। বিভিন্ন মেয়েরা যখন চাকরির জন্য যায় তখন তারা সেই সুন্দরী মেয়েদের সাথে তারা অনৈতিক কাজ করে। তো দর্শক শ্রোতা, একটা মেয়ে চাকরির জন্য গেলে কি তার সাথে এগুলো করতে হবে? হ্যাঁ, চাকরির কথা বলে অফিসের যে বস আছে তা এভাবে তারা সেই সুন্দরী মেয়েদের সাথে এভাবে এরকম কাজকর্ম করে যাচ্ছে। তো দর্শক শ্রোতা অবশেষে তাদেরকে হাতে নাতে ধরেছে। দর্শক শ্রোতা, আমার কথা হচ্ছে একটাই, চাকরি দেবার কথা বলে একটা অসহায় মেয়েকে কিভাবে এগুলো কাজ করে। তো দর্শক শ্রোতা, আমি বেশি কথা বলবো না, আপনারা ভিডিওটা দেখেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবো। চাকরি দেবে বলে লোভ দেখিয়ে তারপর কিন্তু তারা এভাবে মেয়েদেরকে ব্যবহার করে যাচ্ছে। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আর হ্যাঁ, ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা দেখে আসি। তুমি ছিল কোন নম্বর? তোমার সাথে কে ছিল এখানকার? তোমার সাথে কে ছিল এখানে? এখানে কোন তোমার মধ্যে কোন জন ছিল বলো, তার চেহারা দেখো বলো, কে ছিল বলো, তোমার সাথে কে ছিল? হ্যাঁ দেখতেছিল মানে অবশ্যই দেখছো। এই তোমাদের সাথে কে ছিল? তোমার সাথে কে ছিল? কে ছিল বলো? বললে সার পাবে না, না বললে মনে করো যে সব গেছে আজকে, না সরি বলে লাভ নাই, কে কে ছিল সেটা সেটা বলো, নাম কি তোমার? হ্যাঁ কি নাম? সারিকা। আপনার নাম কি? হ্যাঁ শিউলি। দেখান নাম নাম কি? সাথী। সাথী আর শিউলি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঢাকা কোন জায়গায় বাড়ি? এখানে এখানকার কে ছিল সেটা বলো ভালো হবে। তুমি 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 সার বাবা চাকরির কথা বলে নিয়ে আসছে, চাকরির কথা বলে নিয়ে নিয়ে আসছে এখানে? হ্যাঁ এদিক গুরব, হ্যাঁ কথা বলো না কেন, স্পষ্টভাবে কথা বলো, চাকরির কথা বলে নিয়ে আসছে? কি কি চাকরি জোরে বলো? মেডিকেলের চাকরি। হ্যাঁ মেডিকেলের চাকরি, তো আইনা কি কাজ দিছে? তোমার বোনকে মহিলা নিয়ে আসছে ওই লোক। তোমার বোনের নাম কি? তোমার বোনের নাম কি? তুমি কথা বলো সমস্যা নাই। তোমার সাথে ছিল কে? আমি একাই ছিলাম। তোমার সাথে ছিল, আচ্ছা তোমাকে এখানে কে নিয়ে কে নিয়ে আসছে? সারিয়া। হ্যাঁ সারিয়ার, তোমাকে এখানে কে নিয়ে আসছে?
ওনাকে তো আমি চিনি না আমার নাম কি একটা মেয়ে নাম্বার দিছে সেই নাম্বার দিয়ে আর কি বলছে যে এখানে নাকি এই চাকরি দেওয়া হবে মেডিকেল হাসপাতাল সেই সেই মেয়ের নাম্বারটা কোথায় নাম্বারটা বের করো সেই মেয়ের নাম্বারটা বের করো হ্যালো তোমার ব্যাগ লো ব্যাগ কার আমার রাখো ব্যাগ চেক করে নাম্বারটা বের করো মুখ খুলে ভিডিও করাবে তখন বুঝবা তাড়াতাড়ি নাম্বার বের করো আচ্ছা নাম্বার বের করো তারপরে দেখিস নাম্বার না নাম্বারটা বের করো উল্টে উল্টে নাম্বারটা বের করো আরে ভালো মতো বলতেছি ভালো লাগতেছে না নাম্বারটা বের 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 করো তাড়াতাড়ি সেই ছেলের না নাম কি আচ্ছা ঠিক আছে যে ওই নাম্বারটা দিছে ওই নাম্বারটা নাম্বারটা বের করো মিথ্যা কথা বলতেছে নাম্বারটা বের করো তুমি তো বললা নাম্বার নাম্বার দিচ্ছে তাহলে তো মোবাইল বের করো মোবাইলে মোবাইল নাম্বারটা আছে আপনি কার সাথে ছিলেন কার সাথে ছিলেন ছিলেন কার সাথে এখানে সত্য কথা বলেন কার সাথে ছিলেন সত্য কথা বলে সমস্যা নেই আপনারা ভিডিওটা দেখতে পেরেছেন এখন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে ভিডিওতে কি দেখানো হয়েছে তো দর্শক শ্রোতা আমাদের এই ভিডিওগুলো শুধু সতর্কবার্তা যাতে একটা ভিডিও দেখে মানুষ সতর্ক হতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে